ভিলডাগ্লিপটিন একটি টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস বিরোধী ঔষধ বা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস বিরোধী ঔষধ। ভিলডাগ্লিপটিন একটি জেনেরিক নেম যার প্যারেন্ট ব্র্যান্ড হচ্ছে গ্যালভাস এবং প্যারেন্ট কোম্পানি নোভার্টিস। কান্ট্রি হচ্ছে সুইজারল্যান্ডস, অর্থাৎ সুইজারল্যান্ডসের কোম্পানি হচ্ছে নোভার্টিস। এর থেরাপিউটিক ক্লাস হচ্ছে DPP-4 ইনহিবিটর, অর্থাৎ ডাইপেপটিডাইল পেপটাইডেজ 4 ইনহিবিটর। গ্রুপের ড্রাগ হচ্ছে ভিলডাগ্লিপটিন। ভিলডাগ্লিপটিনের প্রেগনেন্সি ক্যাটাগরি বি। ভিলডাগ্লিপটিনের স্ট্রেংথ সাধারণত 50 মিলিগ্রাম ট্যাবলেট হয়ে থাকে, যার ডোজেস ফর্ম হচ্ছে ট্যাবলেট। ভিলডাগ্লিপটিনের মোড অফ অ্যাকশন বা কার্যপদ্ধতি হচ্ছে ভিলডাগ্লিপটিন ইনহিবিটস ডাইপেপটিডাইল পেপটাইডেস 4, অর্থাৎ DPP-4, দি এনজাইম রেসপন্সিবল ফর দ্য ইনঅ্যাক্টিভেশন অফ ইনক্রিটিন হরমোনস হুইচ আর রিলিজড ইন টু দ্য সার্কুলেশন ইন রেসপন্স টু ফুড ইনটেক। ইনহিবিশন অফ DPP-4 রেজাল্টস ইন হায়ার লেভেল অফ অ্যাক্টিভ ইনক্রিটিন হরমোনস, স্টিমুলেটিং ইনসুলিন রিলিজ অ্যান্ড রিডিউসিং গ্লুকাগন রিলিজ ইন এ গ্লুকোজ ডিপেন্ডেন্ট ম্যানার। অর্থাৎ ভিলডাগ্লিপটিন DPP-4 এনজাইমকে ইনহিবিট করে বা বাধা প্রদান করে, যা খাদ্য গ্রহণের পর নিঃসৃত ইনক্রিটিন হরমোনকে অকার্যকর বা ইনঅ্যাক্টিভেশন করার জন্য দায়ী। DPP-4কে বাধা প্রদানের ফলে কার্যকর ইনক্রিটিন হরমোন বৃদ্ধি পায়, যা পরবর্তীতে ইনসুলিনের নিঃসরণ বাড়িয়ে দেয় এবং গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয়। ভিলডাগ্লিপটিনের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট খুবই ক্ষীণ, কিছু কিছু ক্ষেত্রে লিভারের সমস্যা দেখা দিতে পারে। ভিলডাগ্লিপটিন দিয়ে 2 বছরের বেশি চিকিৎসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয়। ভিলডাগ্লিপটিনের সেবন মাত্রা ও বিধি। একক মাত্রায় চিকিৎসার ক্ষেত্রে ভিলডাগ্লিপটিন 50 মিলিগ্রাম অথবা 100 মিলিগ্রাম বা 100 মিলিগ্রাম খাবারের সাথে সেবন করতে হয়। ডিয়ার অডিয়েন্স, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।